ধামালি চুনারুঘাট সিলেটের জয়ধ্বনি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বৃহত্তর সিলেটের জনপ্রিয় সংগঠন ধামালি চুনারুঘাটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনারা জানেন এই বৃহত্তর সিলেটের এই সংগঠনটি চেষ্টা করে সবসময় বৃহত্তর সিলেটের অচেনা অজানা বাউলদেরকে তুলে ধরার। আজকে সেই একটা প্রচেষ্টা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার এই বিখ্যাত একজন বাউল বিনয় সূত্রধর। তো দাদা, বেশ কিছু গান শুনলাম আপনার কণ্ঠে এবং আপনার কথাও শুনলাম, আমি একটু জানতে চাচ্ছি যে ধর্ম নিয়ে আপনার অনুভূতি কী, বা ধর্ম নিয়ে যে আজকে বিভিন্ন ধরনের বিভিন্ন জন বলে, তো সেই জায়গা থেকে আপনার একটু অনুভূতি, আপনার একটু কথা শুনতে চাচ্ছি, আপনার চিন্তা চেতনা। আমি আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে সে কথা বলতে চাচ্ছি বিশ্ববাসীর মধ্যে। কারণ কথাটা হলো এই, মানুষের মধ্যে কোনো ক্লাসিফিকেশন করেন নাই সৃষ্টিকর্তা, সব মানুষকে এক সমানে দেখেন, সবার উপরে মানুষত্ব তার উপরে নাই, একথা আমরা সকলেই অবগত আছি। অর্থাৎ আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষকে ভালোবাসো, এই যে প্রতিশ্রুতি, এটা আমাদের সকলের বোধগম্য হওয়া, কারণ এটাই অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক। তো আমি একটা কথাই বলতে চাইব আজকে, যে ধর্ম সমন্বয় এটা কোনো এখানে কোয়ালিফাইড লিটারেট লার্ন ইট ওয়াইজ, এখানে আমরা ক্লাসিফিকেশন করি, কিন্তু অল মেন ইজ ইকুয়াল পারসন উইথ গড, নট ক্লাসিফিকেশন। মানুষের ভেতরে যে আত্মাটা কাজ করছে আমার, সেই আত্মাটা অন্যজনের মধ্যে। এখানে সক্রেটিস বলেছিলেন যে বিফোর ক্রিটিসাইজ আদার ইস ইউ নো দাই সেলফ হু ইজ আই এম, অর্থাৎ অন্যের সমালোচনার আগে তুমি নিজেকে জানো তুমি কি। বিফোর ক্রিটিসাইজ আদার্স ইউ নো দাই সেলফ হু ইজ আই এম। এখন প্রথম অবস্থায় যখন সৃষ্টি করবেন মানুষ, তখন আমি কোরআন থেকে বলছি যে তখন ফেরেশতারা বাধা দিয়েছিল যে মানুষ তৈরি করার কোনো প্রয়োজন নেই, মানুষ সৃষ্টি করার কী প্রয়োজন, আমরাই তো আছি তোমার উপাসনার জন্য। তিনি বলছিলেন যে মানুষ সৃষ্টি করার কী প্রয়োজন তা আমি জানি, তোমরা জানো। এখানে একটা কোরআনের মধ্যে একটা আয়াত আমার শিক্ষাগুরু দিয়েছিলেন যে ইন্নি মা আলামু তা আলামুন, অর্থাৎ সে কথাটা প্রভাবিত হয়ে আছে, আমি এখন পর্যন্ত সেটা কণ্ঠস্থ রেখেছি। যে কোনো কোনো জায়গায় যখন প্রোগ্রাম করতে যাই, আমি একক বাউল গাই, তো তখন এগুলো আমি কথা বলি, অনেক সময় এটা সম্বর্ধনা দিই প্রত্যেক মানব জাতিকে। তো আমি এগানটি গাই। আচ্ছা, এটা কার লেখা সুর করা গানটি? এটা রমনশীল, রমনশীল ওনার বাড়ি, ওনার বাড়ি যথাসম্ভব চিটাগাং। আচ্ছা, ওরা মাছ ভান্ডারির ভক্ত, আমি সেখান থেকে অনেক দিন আগে সেটা আমরা গানটা সংগ্রহ করেছিলাম। তাহলে আমরা এই গানটাকে ধর্ম নিয়ে শুনছি না? হ্যাঁ, ধর্ম নিয়ে শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনি আমরা। ওরে খোদার নাম রইয়া সবুলিয়া রে সোনার দোল, ওই খোদার নাম রইয়া সবুলিয়া সোনার দোল, অবশেষে আজরাইল গেল মাটির দোয়াই না মানিল, অবশেষে আজরাইল গেল মাটির দোয়াই না মানিল, মাটি আনলো বজ্র তাবা দিয়া রে সোনার দোল, খোদার নাম রইয়া সবুলিয়া। দেহের ভিতর কারিগর প্রবেশ করো তাহার ভিতর, দেহের ভিতর
আমার কারিগর প্রবেশ করলো তাহার ভিতর, সারা ভুবন উঠিল কাপিয়ারে সোনার দোল, খোদার নাম রইয়া দাদা। আসলে এই ধর্ম নিয়ে, সৃষ্টিকর্তা নিয়ে, আল্লাহ নিয়ে যে যে গানটি করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ধামালি চুনারুঘাটের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই বিনয় সূত্র ধরে আরও গান শুনতে চান ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে, তাহলে অন্যান্য গান সার্চ দিয়ে বের করুন। এবং আপনাদেরকে অনুরোধ করছি যে বৃহত্তর সিলেটের এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের অনেক দর্শক ভারতের আসাম রাজ্যের, প্রত্যেককে অনুরোধ করছি আমাদের এই বিনয় সূত্র ধরকে চিনে রাখুন, আপনাদের কোনো অনুষ্ঠান হলে তাকে আমন্ত্রণ জানান, সেই অনুরোধটুকু আমাদের সংগঠন থেকে করছি। একই সঙ্গে বলছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজে লাইক করুন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের এই গানগুলো আপনারা সব বিশ্ব দরবারে ছড়িয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।